খুব বেশি কিছু বলার সুযোগ নেই আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানের রঙ্গনা চলচ্চিত্রের মহড়া অনুষ্ঠানে আগত সকলকে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা এবং উপস্থিত আমার সহকর্মী এবং গুরুজনেরা আছেন গণমাধ্যমের কর্মীরা আছেন সকলের প্রতি শুভেচ্ছা এই ছবি তো চমক দিয়ে ভরা এই সামনে দুটো ছবি যাচ্ছে দেখবেন এক পাশে আমাদের অত্যন্ত প্রিয় চিত্রনায়িকা সাবরের ছবি আর একদিকে মনে হয় আমার ছবি প্রথমেই হয়তো কেউ ভাববে নায়ক আর নায়িকা বিষয়টা আসলে একেবারে এরকম না একজন প্রোটাগনিস্ট একজন অ্যান্টাগনিস্ট তো এটাও একটা চমক আর কি আপনাদের জন্য যাই হোক আরাফাত একটি ছবি করছে নতুন একেবারে এর আগে হয়তো সহপরিচালক হিসেবে কাজ করেছে এবারে তার পরিচালক হিসেবে আবির্ভাব তার প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা এবং আমি মনে করি যে যে কোনো মানুষ যদি প্রস্তুতি নিয়ে সততার সঙ্গে কাজ করে তাহলে নিশ্চয়ই সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে আমরা সবাই চেষ্টা করব সততার সঙ্গে আরাফাতের সঙ্গে এই কাজটি করার এবং আমার বিশ্বাস যে আমরা ঠিকঠাক মতো কাজ করলে এই কাজটি দর্শকদের মনে স্থান আর কাজের আসলে কোনো বিকল্প নাই আমি মনে করি কথা কম কাজ বেশি ধন্যবাদ সবাই আজকে ইট ইজ আ সারপ্রাইজ আসলে এটা সারপ্রাইজই রাখতে চেয়েছিল আমাদের ডিরেক্টর যে আমি রঙ্গনাতে যুক্ত হয়েছি সেটা আপনাদের সামনে 10 তারিখে সে সবাইকে জানান দিবে সো ওই অনুযায়ী আজকে আমার এখানে আসা প্রথমে আমি বলবো যে আমি অনেক লাকি যে এই ফিল্মের সাথে আমি যুক্ত হতে পেরেছি বিকজ এখানে শাবনুর আপু আছে এই ফিল্মে তারপরে বাবু ভাই আছে এবং আরও অনেকেই আছেন আমাদের নাটক ইন্ডাস্ট্রি যাদের সাথে কাজ করে আমি বড় হয়েছি এবং আমি এটা ভাবছিলাম আস্তে আস্তে গাড়িতে যে আজকে হয়তোবা আমার প্রথম মুভির মহরত সো কেমন লাগছে আমার নিজেকে প্রশ্ন করছিলাম সো আই ওয়াজ ফিলিং ভেরি নার্ভাস অ্যাট দ্য সেম টাইম খুব এক্সাইটমেন্ট কাজ করছিল হওয়ারই কথা কারণ দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করছিলাম সো পরে বললাম যে সময় হয়ে গেছে হয়তোবা বড় পর্দায় যা শিখেছি তা দেখানোর বা বড় পরীক্ষাটা দেওয়ার যদি আমি এভাবে বলি সো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি যে যত গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যাদের কথা আমি জানি যে এখানে মুনিরা মিঠু আপা আছেন এখানে বর্দা মিঠু আছেন সো ওনাদের সাথে আমি আসলে খুব সুন্দর একটা ফিল্মে আমার জায়গা থেকে আমি খুব সুন্দর কিছু দিতে পারবো এতটুকুই আর কি সো বেশি বাড়াবো না শুধু এতটুকু বলে শেষ করবো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মনে জায়গা করতে পারি